আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতেই জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা তখন 9 জুলাই 2022 রোজ শনিবার, আর আপনারা পবিত্র ঈদুল আজহার দিন অর্থাৎ রবিবারে ভিডিওটি দেখছেন হামজা ডেইরি ফার্মের নতুন গাভী। আর এই গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো, আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আমি ব্যক্তিগতভাবে জানাচ্ছি। আপনার দর্শক সবসময় তো চায় যে নতুন, সবসময় কালেকশন চায়, আমার পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা রইল সবার পক্ষ থেকে। নতুন কালেকশন কেমন করলেন ঈদে? আছে, ঈদের আগে একটু বেশি কালেকশন করছি, ঈদের পরে গরুটা চাহিদা একটু বেশি হবে, তো এই জন্য কালেকশন একটু বেশি হয়েছে আজকে। সব 5% গরু, ভালো ভালো গরু, সবগুলো মানসম্মত হবে তো? জি, দর্শকরা দেখলেই কিন্তু হয়তো বুঝতে পারবে। হ্যাঁ, আমি বললে তো হবে না, দর্শকরা দেখলেই বুঝতে পারে। কতগুলো কালেকশন আছে মোটামুটি? আজকে আছে প্রায় 20-20টার উপরে আছে। 20টার উপরে? আচ্ছা, এক এক করে হয়তো আমরা দেখাতে থাকবো। বাচ্চা সহ দুধের বা প্রেগনেন্ট সবগুলো? বাচ্চা সহ আছে, প্রেগনেন্টও আছে। এখন মুখে বললে তো হবে না, এখন আপনার 20টা গরু ভিডিও ছাড়লে দেখা যায় ভালো, যদি 5টা থাকে 5টা বিক্রি হয়, 4 নিমগুলো থেকে যাচ্ছে। এই জন্য আপনার একটু নিম হলে সেগুলো চলে না, কারণ ভালো হাই কোয়ালিটি, ভালো জাত মান, ভালো আপনার সব কিছু মিলে ভালো, না হলে সেগুলো বিক্রি হয় না। মানে সব কিছু এখন, আগে তো অনেকে গরু চেনে, আগে তো গরুকে চেনে নাই, জানে নাই, চেনে নাই সবাই, মানে যাক যেরকম বুঝতে গেছে সেরকম মানছে, এখন তো এরকম সিস্টেম নাই। এখন সবাই সচেতন মোটামুটি? সবাই সচেতন, সচেতন আমরা করছি তো অবশ্যই, আমি শুরু থেকে আজ পর্যন্ত সবাইকে জাত মান দাম এ টু জেড সব কিছু আমি কিন্তু বলে বলে আসছি। জি, তো যে গাভীগুলো রয়েছে এর মধ্যে সর্বনিম্ন কী দামের আছে? সর্বনিম্ন কী দামের আছে তেমন 1,25,000 এরকম আছে। সর্বনিম্ন 1,25,000, 1,00,000-র নিচে আপাতত নাই? না না, আজকের গরু ছোটো গরু কালেকশন নাই, সব বড় বড় গরু। 1,25,000 আর সর্বোচ্চ কি আবার 2,00,000-এর উপরে আছে? না, 2,00,000 না, 2,00,000-এর নিচে আছে, 2,00,000-র নিচেই আছে। জি, আচ্ছা, এই গাভীগুলো এক এক করে দেখান, আর গাভীগুলো যে সঠিক বর্ণনা আছে তথ্য আছে এগুলো দর্শকদের উদ্দেশ্যে দিবেন। আর সেই সাথে একটু জানিয়ে রাখি যেহেতু এখন ঈদ আর কি, আগামীকাল ঈদ, আজকে ঈদের আগের দিন হয়তো ভিডিওটি করা হচ্ছে, তো এই সময় আসলে গাভী যারা হয়তো কিনবে নতুন এই গাভীগুলো কিভাবে সংগ্রহ করতে পারবে? আসলে এখন চাইলে তো কেউ আসতে পারতেছে না। জি, কেউ আসতে পারতেছে না, আর আপনার ব্যাংক ট্যাঙ্ক ব্যাংক আর সব বন্ধ, মঙ্গলবার আগে তো ব্যাংক খুলবে না। এখন যদি কারো পছন্দ হয় হয়তো দামে দরে হলে তারা অ্যাডভান্স করে রাখবে, ঈদের পরে হয়তো ফ্রি হবে, ঈদের পরে নিতে পারবে, সমস্যা নেই, টাকা পয়সার লেনদেন করে একদম ব্যাংক খুলেও যাবে, সব কিছু কমপ্লিট করে নিতে পারবে। জি, তো গনি ভাই চলুন তাহলে আর সময় না নিয়ে গাভীগুলো দেখি। চলেন গনি ভাই, আমরা শুরুতেই যে গাভীটা দেখতেছি 1 নম্বর সিরিয়ালে বাচ্চা সহ দুধের গাভী, এই গাভীটা কি জাতের? এটা একবারে হলস্টিন ফিজিয়ান, অরিজিনাল হলস্টিন ফিজিয়ান। আর এই গরুটার চামড়াটা আমরা একবারে হেভি পাতলা, খুব ভালো জাত মানে গরু, অরিজিনাল হলস্টিন, একবারে পাতলা দেখেন, একবারে শরীরে চামড়া দেখেন, একটু মাছি লাগলে মানে লড়ে, এত পাতলা চামড়া। দাঁতে কয়টা হয়েছে এটা? দাঁত এই গরুটা একটা বার বাচ্চা দিছে আগে, এর দ্বিতীয় বাচ্চা দিবে, বাচ্চা দিছে বার, সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে, বাচ্চা দিছে 3 দিন, সাথে একটা বকনা বাচ্চা, বাচ্চাটা খুব ভালো রেড ফিজিয়ান বাচ্চা। আচ্ছা, রেড ফিজিয়ান বকনা বাচ্চা হয়েছে? হ্যাঁ, বাচ্চাটা খুব ভালো মানের বাচ্চা, বকনা বাচ্চা। আচ্ছা, মোটামুটি 3 দিন হয়েছে? 3 দিন বাচ্চার বয়স। এই গাভীটা যেহেতু সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে, দুধের পরিমাণ মোটামুটি, দুধ ধরেন আপনি সকালে 10-11 কেজি গ্রান্ডি থাকবে গরুটার দিনে, 10-11 কেজি সকালে সকালে। আচ্ছা, বাটগুলো একদম ক্লিয়ার? হ্যাঁ, বাট সাইড সাইড জায়গাতে আছে, আপনি বাট মানে অনেক ক্লিয়ার আছে। এটার দামটা কত চাচ্ছেন? এটার দাম পড়বে আপনার 1,55,000 টাকা, একদম 1,55,000 টাকা একদম একদম। আর সবগুলোতে একদমই থাকে? হ্যাঁ, একদমই সব থাকছে সবগুলো। আচ্ছা গনি ভাই, এই মুহূর্তে আমরা 2 নম্বর সিরিয়ালে একটা প্রেগনেন্ট গাভী দেখতেছি, এই গাভীটা কি জাতের? এটা হলস্টিন ফিজিয়ান, পিওর জাতের হলস্টিন, এটা প্রথম বাচ্চা দিবে। এটা হলস্টিন ফিজিয়ান, দুই দাঁত, দাঁতের দুইটা বাচ্চা, প্রথম প্রথম বাচ্চা দেখেন, প্রথম বাচ্চার গরু এগুলো শতকরা না, এগুলো হাজারে বলা আছে, হাজারে একটা গরু এরকম পালন হয় না, দেখেন পিসের পালানটা দেখেন, ওর একবারে পিসাবের থেকে পালানের ঝোলটা অনেক বিশাল বড় পালন হবে,
এগুলো হাজারে একটা হয় শতকরা বললে ভুল হবে এই জাতের গরুগুলোর এরকম পালন পালন তো মোটামুটি পরিপূর্ণ হয়ে গেছে পরিপূর্ণ না এখনো দেরি আছে অনেক টাইম আছে এখন বাচ্চা দেওয়ার সময় আছে কতদিন বাচ্চা দেওয়ার সময় আছে এখন আপনার 2-3 সপ্তাহ লাগবে 2 থেকে 3 সপ্তাহ জি জি তার আগেই তো পরিপূর্ণ অনেকটাই পালানোর জায়গা না গরু তো অনেক বিগ সাইজের গরু তো দুই জাতের গরু এত বড় হইছে এগুলো দ্বিতীয় তৃতীয় বিয়ে নেই অনেক বিশাল বড় গরু এগুলো আপনি পার্সেন্টেজ দিকে তাকালে এগুলো পার্সেন্টেজ দিকে তাকালে আপনি এগুলো 90 প্লাস আছে 90 প্লাস জি জি আচ্ছা যেহেতু প্রথম বাচ্চা দিবে বাটে তো কোনো সমস্যা না 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 কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা এটার দামটা কত চাচ্ছেন এটার দাম পড়বে 196000 টাকা 196000 আচ্ছা 196000 টাকা দুই দাঁতের প্রথম বাচ্চা দিবে দর্শক এটা হাই পার্সেন্টেজের গাভী আমরা দেখে নিচ্ছি এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে আমরা আরেকটা বিগ সাইজের গাভী দেখতেছি 3 নাম্বার সিরিয়ালে প্রেগন্যান্ট গাভী গনি ভাই এই গাভীটা কি জাতের এটা হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী এটা এটা একবিন দিছে কিন্তু দাঁতে এটা আপনার 6 দাঁত হচ্ছে আবার মানে 4 দাঁত ছিল 6 দাঁত হচ্ছে জাতে হলস্টিন ফ্রিজিয়ান সেকেন্ড গরুটা আমাদের পাশের এলাকা মানে পাশের বাড়ি এলাকা বলতে পাশের বাড়ি থেকে কিনা একবারই পর থেকেই মানে একবিন দিছে জানা শোনা আছে এই গরুটা যেই নেক আমি এবিএনএ দুই বেলা 20 না 18 লিটার গ্যারান্টি দিতে পারবো গাব গরু আমি গ্যারান্টি কোনোদিন দেই না কিন্তু এই এই গরুটা দিয়ে আমি গ্যারান্টি দিয়ে দেবো যেই নেক 18 লিটার 18 লিটার হ্যাঁ গ্যারান্টি থাকবো যেই নেক সময় আছে কতদিন সময় আছে আপনি ঈদের পরে বাচ্চা দেবে খুব দুধের রেজাল্ট গরুটার ফাটাফাটি দুধ বাটগুলো বাটগুলো দেখছেন না বাটগুলো দোয়ানের মতো বাট আর দেখার মতো বাট অনেক বড় বড় দুধ দহন করার সুবিধা হবে হ্যাঁ দুধ দহন করার সুবিধা না পিছনে পালান দেখছেন কত পালান এটার দাম কত যাচ্ছেন এটার দাম পড়বে 185000 টাকা 185000 185000 টাকা একদম দুধ এটা আমি যদি কেউ লিখতে চায় তা দিতে হবে গরুটার পরে 18 লিটার গ্যারান্টি থাকবে যাই নিক ইয়ের চামড়াটা আমার খুব পাতলা আছে খুব ভালো রক টক গুলো মোটা 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 আছে খুব ভালো মনে আচ্ছা আপনি তো এরকম গ্যারান্টি না আমি কোনোদিনও গ্যারান্টি দেনে গাব গরু তো বাচ্চা সহ করে আমি কোনো গ্যারান্টি দিয়েছি না কিন্তু এই গরুটা আমার জানা আছে গত বিয়ে 16-17 লিটার দুধ দিয়েছে গনি ভাই এই মুহূর্তে আমরা 4 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী দেখতেছি মনে হচ্ছে এটা হয়তো প্রেগন্যান্ট গাভী হ্যাঁ এটা প্রেগন্যান্ট জাতে কি এটা এটা হলস্টিন ফ্রিজিয়ান এটাও হলস্টিন ফ্রিজিয়ান আজকে গরু সব হাই কোয়ালিটি পাহাড়ি গরু সবগুলো এর পালানোর জায়গা দেখেন এর প্রথম বিয়ে গরু দাঁতই হয়নি মনে এখন এটা দাঁত হয় না দেখেন এর পালানোর কি অবস্থা এখন প্রথম বাচ্চা দিবে হ্যাঁ প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে সময় আছে কতদিন সময় আছে এখন 2-3 সপ্তাহ লাগবে 2 থেকে 3 সপ্তাহ দাঁত কি হয়েছে না না দাঁত হয় না গরুটা দাঁত এখনো হয় না না দাঁত এখনো হয় নাই এর জাত মানগুলো যারা গরু ছেড়ে তারা যাচাই বাছাই করে নেয় আমার গল্প করে লাভ নেই এগুলোর তো এগুলোর আপনার সচরাচর বাচ্চা দেওয়ার দুধের পরিমাণ কেমন আছে এই গরুটা আপনার দুই বেলা 17 থেকে 18 দুধ পাবে যাই নেই 17 থেকে 18 পুয়ার গলাটা দেখেন কত সিকুন আর পালানের জায়গার দর পরিমাণ দেখেন আর চারটে বার দেখেন প্রথম দিনে গরু কয়টা হয় এরকম আচ্ছা তো এই গাভীটার দামটা কত চাচ্ছেন আপনি এটার দাম পড়বে 185000 এটাও 185000 গনি ভাই আমরা এই মুহূর্তে 6 নাম্বার সিরিয়ালে আরেকটা বড় সাইজের গাভী দেখতেছি এই গাভীটা কি জাতের এটা হলস্টিন ফ্রিজিয়ান জাতের হলস্টিন ফ্রিজিয়ান জি এটার বয়স কেমন হয়েছে এটা 6 দাঁত দ্বিতীয় বিয়ে এটা 6 দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে না জি জি আচ্ছা এখন গাব আছে কত মাসের এখন গাব আছে 9 মাস 9 মাস এগুলো ঈদের পরে বাচ্চা দিবে এখন 3 সপ্তাহ টাইম আছে গরুটার আচ্ছা মোটামুটি 3 সপ্তাহ প্রায় 21 দিন সময় আছে আচ্ছা গাভীটার যে কন্ডিশন দেখতেছি তাহলে হাই পার্সেন্ট হাই কোয়ালিটি সম্পন্ন গাভীগুলো এগুলো বলার কিছু নেই যারা গরু চেনে তারা চোখ নিঃসন্দেহে চোখ বুঝে নিতে পারবে এগুলো আচ্ছা দুধের দিক দিয়ে দুই বেলা 18 থেকে 20 লিটার দুধ আসবে গরুগুলোর বাটে বাটের গেট আপ দেখতেছি তলার গেট আপ পার তলা গেট আপ খালি বাট তলা না বড় বড় গরুর সাইজ জাত মানে কোয়ালিটি সম্পন্ন গরু এগুলো এক কথা আচ্ছা মোটামুটি দুই বেলাতে দুধের পরিমাণ কত আসতে পারে এগুলো 18 থেকে 20 আসবে 18 থেকে 20 জি আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার দামও 85 যাচ্ছে 1 লক্ষ 1 লক্ষ 85 85 গনি ভাই এই মুহূর্তে আমরা 7 নাম্বার সিরিয়ালে একটা বড় সাইজের মনে হচ্ছে তো জার্সি গাভী জি জার্সি জার্সি জাতের 100% জাতের জার্সি দাঁত বয়স কেমন হয়েছে এটার এটার দাঁত 6টা হয়েছে 6 দাঁত 6 দাঁত আপনার এটাও কি এখন প্রেগন্যান্ট আছে হ্যাঁ এটা প্রেগন্যান্ট 9 মাসের প্রেগন্যান্ট এটা বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিবে এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে এগুলো এইগুলো বড় একটা ফার্মের গরু এটা আচ্ছা আচ্ছা মানে আপনার ভালো জাতের গরু এটা এটা ফার্মে পরে 50টা গরু সবগুলো গরু শিং কাটা কিন্তু দেন ওই গরুগুলো আপনি প্রত্যেকটা গরুরা শিং এই ফার্মের মালিক যে শিং কাটে কেটে দেয় আচ্ছা আচ্ছা মানে কম দুধের গরু এখানে রাখে না এগুলো যাচাই বসাই করে
দেখুন 20 এর নিচে কোনো গরুই খামারে নাই আচ্ছা এই কারণে 20 লিটার দুধের নিচে কোনো গরু নাই আপনাদের প্রত্যেকটা গরুর ওরা শিং কাটি দেয় যাতে কোনো গরুর সাথে কোনো না রুষরি না করতে পারে দোষ না দিতে পারে কিন্তু দেন এডারও আচ্ছা ওনাদের ফার্মে কি সব এরকম হ্যাঁ সবগুলো মাথাটা দেখেন ভালো করে শিং দেখেন প্রত্যেকটা গরুর এরা এরকম করে দেয় এটা কোনো সমস্যা না না কোনো সমস্যা নেই প্রত্যেকটা গরুরই ওই দেখছেন ওয়ার দিলে 100% জাতের জার্সি আর চামড়ার দেন কত পাতলা আর এর চামড়া একবারে পাতলা দেখছেন খুব বড় না মানে স্বাস্থ্য এবং নম্বর দিকে খুব বড় আছে আপনি যদি কেউ এই অবস্থা যদি কেন নেয় 1,65,000 একদম পড়বে গনি ভাই এই মুহূর্তে আমরা 8 বাচ্চা সহ একটা দুধের গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের হলস্টাইন ফ্রিজিয়ান জি দাঁতে কয়টা হইছে এটা এটা প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁত জি প্রথম বাচ্চা দিয়েছে সাথে কি বাচ্চা সার বাচ্চা এটা সাথে সার বাচ্চা জি বাচ্চাটা কি জাত হইছে বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের হইছে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা সার বাচ্চা বয়স কেমন হইছিল ভাই বাচ্চার বাচ্চার বয়স 4 দিন 4 দিন জি এই গাবিটা থেকে দুধের পরিমাণ সকালে মোটামুটি 7 কেজির মতো দুধ আসে সকালে 7 জি সকাল বিকেল দিয়ে মোটামুটি কত আসছে এবেলা 13 13 লিটার আচ্ছা দুই বেলা 13 লিটার এখন তো পরিপূর্ণ দুধ আসে নাই না না দুধ এখনো আসে নাই আচ্ছা পরিপূর্ণ দুধ আসতে সময় লাগবে এটা দর্শকরা এখন যে অবস্থা আছে এইভাবে দেখে শুনে নিতে পারবে জি জি এটার দাম কত যাচ্ছেন এটা 1,42,000 এটা দাম বলুন 1,42,000 বলি ভাই আমরা এই মুহূর্তে 9 নম্বর সিরিয়ালে বাচ্চা সহ দুধের গাবি দেখতেছি আরেকটা এই গাবিটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবি হলস্টাইন ফ্রিজিয়ান জি জি আচ্ছা দাঁতে বয়স কেমন এরা দাঁত মোনা হয় এক দাঁত পড়ছে বোধহয় কেবল দাঁত মানে দুই দাঁত হচ্ছে আর কি মাত্রই দাঁতে যাচ্ছে জি বাচ্চা তো মনে হচ্ছে কিছুক্ষণ এই এক বাচ্চা হয়েছে 10 মিনিট আগে বাচ্চা হয়েছে বকনা বাচ্চা বাচ্চাটার মায়ের সে হেভি পার্সেন্টেজ হয়েছে বকনা বাচ্চা হয়েছে কিন্তু বকনা বাচ্চা জি জি আচ্ছা বকনা বাচ্চা হয়েছে এবং সেম ক্যাটাগরি আর কি মায়েরটা হলো কালো বেশি মায়ের সে পার্সেন্টেজ ওর বেশি হয়েছে আর মায়ের তো হাই পার্সেন্ট ওর বানগুলো দেখছেন না চারটে পাট একবারে চার জায়গাতে আপনি দোয়ানের মতো পাট কোন সুন্দর পাট একদম স্কয়ার দুধ হবে অনেক দুধের গরু এগুলো কেমন আসতে পারে দুই বেলা তাই এগুলো আপনার সকালবেলায় 10 থেকে 12 দুধ আসবে গরুটার সকালে 10-12 আচ্ছা সকাল বিকাল দিয়ে মোটামুটি তাহলে 15 লিটার ধরতেছে জি জি দাম কত চাচ্ছেন এটা এটার দাম পড়বে আপনার 1,67,000 1,67,000 টাকা জি দর্শক আমরা এই মুহূর্তে 10 নম্বর সিরিয়ালে আরেকটা বাচ্চা সহ দুধের গাবি দেখতেছি মনি ভাই এই গাবিটা কি জাতের এটা ফিজিয়ান জাতের হলস্টাইন ফিজিয়ান জাতের এটা হলস্টাইন ফিজিয়ান জি দাঁত বয়স কেমন হয়েছে এটা 6 দাঁত দ্বিতীয় বিয়ে এটা 6 দাঁতের দ্বিতীয় বাচ্চা দিয়েছে দ্বিতীয় বাচ্চা দিয়েছে আচ্ছা সাথে কি বাচ্চা এটা সার বাচ্চা এটা সার বাচ্চা না সাথে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে বাচ্চার বয়স হয়েছে এটার হলো 6 দিন আছে এইটার দামটা কত চাচ্ছেন 1,62,000 দাম পড়বে 1,62,000 টাকা একদম একদম বলি ভাই এই মুহূর্তে 12 নম্বর সিরিয়ালে যে গাবিটা দেখতেছি এই গাবিটা কি জাতের এটা অস্ট্রেলিয়ান মোশে অস্ট্রেলিয়ান জাতের মোশে অস্ট্রেলিয়ান জি আচ্ছা মোশে অস্ট্রেলিয়ান জাতের গাবি দাঁত বয়স কেমন হয়েছে এটা বেশ 4 দাঁত 4 দাঁত 4 দাঁতে আপনার গাব আছে কত মাসের না মানে 9 মাস চলে এখনো 25 দিন টাইম আছে 25 দিন সময় আছে জি বাচ্চা কয় নম্বর বাচ্চা দিবে এটা দ্বিতীয় নম্বর বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে যত সময় আছে জি জি যার কারণে ওলান সবার কিন্তু এখনো ছাড়ে নাই তলার জায়গাগুলো প্রচুর পরিমাণ জায়গা আছে ফলালে এখন যদি কেউ নিল না আলের বাচ্চাদের পরে বিক্রি করবে নিয়ে কেনা আমার মানে খাবার থেকে কেনা তো দুধের রেজাল্টটা জানা আছে দুটি করে একবার খেয়ে নেওয়া এদের পরে বিক্রি করার নিয়ে আছে ভিডিও দিচ্ছি যদি কারো পছন্দ হয় নিবে
দুধের পরিমাণ কেমন আসবে আপনি 15 লিটার দুধ হবে দুটো গরু নিয়ে আপনি প্রথম দিনে 26 লিটার দুধ হইছে আচ্ছা এই থেকে আপনার এটাতে 15 আশা করতে যে এটাতে 15 দুধ দিবার উপকার হবে দাম কত চাচ্ছেন এটা দাম পড়বে 132000 টাকা 132000 জি গনি ভাই মুহূর্তে আমরা 13 নম্বর সিরিয়ালে সেম ক্যাটাগরি আরেকটা গাবি দেখতেছি প্রেগন্যান্ট গাবি এটা কি জাতের এটা ফিজিয়ান জাতের গাবি ফিজিয়ান জাতের গাবি জি জি ফিজিয়ান জাতের গাবি দাঁত বয়স কেমন হয়েছে এটা এটাও ছয় দাঁত এটা এক বিন্দু দুই দিন মানে দুই একবার করে বাচ্চা দিছে আচ্ছা এটাও সেকেন্ড টাইম জি সময় কি রকম আছে সেম কোয়ালিটি আচ্ছা দুটো অথবা এডি হয়তো এডি মানে 5-7 দিন আগে বাচ্চা দিয়েছে আচ্ছা তো এটার দুধের পরিমাণ কি আগেরটার মতো হ্যাঁ দুটো একই রকম দুধ হইছে দুটোর দাম একই পড়বে 132000 করে যেটা যে যেটা নিয়ে নেবে দাম জুরা ধরে যদি কেউ লে আপনি 64 দাম আসে 260 গ্রাম দাম রাখা যাবে 4000 টাকা কম করে দেবে আচ্ছা মানে জোড়া ধরে নিলে জোড়া ধরে যদি নেয় জোড়া ধরে নিলে 4000 টাকা ছাড় পাবে জি আর কেটে কেটে নিলে তাহলে আপনি 32 করে দাম পড়বে 30 তখন করা যায় না 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 আচ্ছা 132000 করে 260000 টাকা যদি কেউ জোড়া ধরে নেয় তাহলে 260 জি গনি ভাই আমরা এই মুহূর্তে 14 নম্বর সিরিয়ালে আরেকটা বাচ্চা সহ দুধের গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবি এটা এটা বাচ্চা হয়েছে কালকে গতকাল হলস্টাইন ফ্রিজিয়ান জি জি আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁতে প্রথম বাচ্চা সাথে একটা বকটা বাচ্চা হয়েছে চার দাঁতে প্রথম বাচ্চা দিয়েছে জি প্রথম বাচ্চা দিয়েছে বকনা বাচ্চা না বকনা বাচ্চা বয়স কয়দিন বাচ্চার এটার বাচ্চার বয়স হলো আপনার কাল গতকাল বাচ্চা হয়েছে আচ্ছা একদিন তো এই গাবিটা থেকে মোটামুটি কেমন আশা করতেছেন দুধের পরিমাণ এটা দুধ শাল দুধ বের করা হয়েছে তো এখন তো পালানে দুধ নাই মানে দোয়ানের পরের পালান কিন্তু পালানের জায়গা আছে প্রচুর পরিমাণ সেক্ষেত্রে আশা করছি 1300 লিটার দুধ আসবে 13 থেকে 14 লিটার 13 থেকে 14 আচ্ছা 13 থেকে 14 লিটার আসলে এটার দামটা কত যাচ্ছে এটার দাম পড়বে 145000 টাকা 145000 আচ্ছা 145000 টাকা একদম গনি ভাই আমরা শেষ মুহূর্তে 15 নম্বর সিরিয়ালে আরেকটা বাচ্চা সহ দুধের গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জি আচ্ছা বয়স কেমন হইছে এটা এটা একবার বাচ্চা দিছে চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে এটা আচ্ছা ছয় দাঁতে এটা কি সেকেন্ড টাইম বাচ্চা হ্যাঁ এটা সেকেন্ড টাইম বাচ্চা সাথে কি বাচ্চা এটা সাথে একটা বাচ্চা ষাঁড় বাচ্চা হয়েছে শাহিওয়াল জাতের সাথে শাহিওয়াল জাতের ষাঁড় বাচ্চা জি জি বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স আছে দুই দিন মাত্র দুই দিন দুই দিন এই গাবিগুলো থেকে দুধের পরিমাণ কেমন আশা করা এই গাবিটা থেকেও দুই বেলা 14 লিটার দুধ গ্যারান্টি থাকবে জানি দুই বেলা 14 14 সকালে আপনি 10 লিটার বিকালে 4-5 লিটার হতে 15 আ থাকবে 1 লিটার কমায় দেবে 14 লিটার দুধ থাকবে আচ্ছা আর রো দুধের রোগগুলো কি মোটা মোটা দেখছেন আর দুধ আছে ভালো কিন্তু এখন তো বিকাল বেলা তো দুধ দোয়া দিছে তো দুধ দোয়া আটকানো নাই এই জন্য পালান কম দেখা যাচ্ছে কিন্তু পালানোর জায়গা আছে প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে গরু অনেক মানুষের মতো গরু সেগুলো দেখাই যাচ্ছে তো এইটার আপনার দামটা কত চাচ্ছেন এটার দাম পড়বে আপনার 145000 টাকা একদম 145000 টাকা জি একদম একদম যাদের পছন্দ হবে একদমে সংগ্রহ করতে পারবে আপনার কাছ থেকে ধন্যবাদ গনি ভাই মোটামুটি আজকে যে গাবিগুলো দেখলাম বাচ্চা সহ দুধের গাবি ও প্রেগন্যান্ট গাবি এই গাবিগুলো দর্শক আপনাদের পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হামজা ডেইরি ফার্মের মালিক গনি ভাইয়ের সাথে কথা বলে এগুলো সংগ্রহ করতে পারবেন এক দামে এবং সরাসরি আপনারা খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আর হামজা ডেইরি ফার্মের অবস্থান আপনারা অনেকেই জানেন যারা হয়তো নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য জানিয়ে রাখি যে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারপাড়া গ্রামে এই হামজা ডেইরি ফার্মের অবস্থান আপনারা সরাসরি এসেও নিতে পারবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম